আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। আমরা কথা বলছি বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে, গুম নিয়ে কথা বলছিলাম। বিশেষ করে 4 বছর আগে ইলিয়াস আলী যেভাবে গুম হয়েছিলেন এবং তার পরিবারের সদস্যদের সাথেও আমরা কথা বলছিলাম। বাংলাদেশ থেকে যোগ দিয়েছিলেন তার স্ত্রী মিসেস তাহসিনা রুশদীর, তার ছেলে ইলিয়াস আলীর ছেলে জনাব আবরার ইলিয়াস এবং তার ভাই জনাব এম আসকির আলী, যিনি এখন আমাদের সাথে আছেন স্টুডিওতে। আবারও যোগ দিয়েছেন ডক্টর মুজিবুর রহমান, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু, শফিক রহমান ভালোবাসার মানুষটাকে গ্রেফতার করা হলো এবং 81 বছর কিংবা 82 বছর হয়তো তার বয়স। এই বয়সের একজন মানুষ সজীবাজের জয়ের মতো একজন প্রভাবশালী এবং প্রধানমন্ত্রীর পুত্রকে হত্যা করার ষড়যন্ত্র করবেন এবং তাকে গ্রেফতার করা হবে, অনেকেরই মানতে কষ্ট হচ্ছে যে আসলেই বিষয়টার বাস্তবতা কতটুকু, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। বল, পেপার পত্রিকায় আপনি যতটুকু দেখেছেন আমি নিজেও দেখেছি, পেপার পত্রিকাতে আসলে কোনো কিছুই না, আমি এই পর্যন্ত শুধুমাত্র হত্যা করার জন্য, হত্যা করার ষড়যন্ত্রের জন্য গ্রেফতার করা হয়েছে এতটুকুই। এইখানে যেটা হলো যে এফবিআই তদন্ত প্রতিবেদন, এফবিআই কিন্তু সেটি বলেনি না, এফবিআই এখানে আমেরিকার ফেডারেল কোর্টের যে জাজমেন্টটা, এই জাজমেন্টে বিএনপির একজন জনৈক নেতার 42 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই 42 মাসের কারাদণ্ডের পিছনে কারণ ছিল যে $30,000 ঘুষ দেওয়া হয়েছিল এফবিআই একজন কর্মকর্তাকে এবং এফবিআই এটা তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে ফেডারেল কোর্ট এই জাজমেন্টটা দিয়েছিল এবং কোর্টের জাজমেন্টের মধ্যে ছিল যে একজন সাংবাদিক যিনি ওই বাংলাদেশ থেকে টাকাটা পাঠিয়েছিলেন এবং যিনি বাংলাদেশ থেকে ওই তদারকিও করেছে, এবং এই সাংবাদিকের মধ্যে আমি আশ্চর্য হয়েছি যে শফিক রহমানের মতো একজন মানুষ কেন উনি এই বিষয়টার মধ্যে এই যে আপনি ইনফরমেশন যেগুলো দিলেন, সেই ইনফরমেশনের ভিত্তিগুলো কি? ইনফরমেশনের ভিত্তিগুলো হলো পত্রিকার মাধ্যমে আমি যতটুকু জানি। কোন পত্রিকা? হ্যাঁ, সবগুলো পত্রিকা দিয়ে। কোন পত্রিকাতেই, মূলধারার কোন পত্রিকাতে আপনি যেভাবে বলছেন সেভাবে কোন পত্রিকাতে আসে? আমি অন্তত জনকণ্ঠতে আসছে, জনকণ্ঠ বল বল, আমি যে জনকণ্ঠ, যে কারণে জনকণ্ঠ আমার দেশ, একই কারণেই কিন্তু আমার দেশ না। আমি যেটা বলি যে 42 মাসের বিএনপির ওই নেতার যে 42 মাসের কারাদণ্ড আমেরিকার ফেডারেল কোর্ট দিয়েছে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সেটি তো সবাই জানে, কিন্তু এবং শফিক রহমানের সংশ্লিষ্টতা কিংবা এফবিআই কে নিয়ে যে ঘটনাটির কথা বলছেন আপনি, তার তো এফবিআই কোনো স্টেটমেন্ট দেয়নি, আমেরিকান এম্বাসিও কোনো স্টেটমেন্ট দেয়নি, কিংবা এত বড় একটি ঘটনা হয়ে গেল আপনারা এফবিআই কে নিয়ে জড়িয়ে কথা বলছেন, এফবিআই এর কাছ থেকে কোনো স্টেটমেন্ট আসলো না। না, আমি যেটা বলি যে আপনারা জয়ের যে স্টেটমেন্ট, আপনি উনি যেটা স্টেটমেন্ট দিয়েছেন এবং ওই স্টেটমেন্টে বলেছেন যে তদন্ত স্বার্থে আমি অনেক কিছু বলবো না, বাট শুধু এটুকুই বলবো যে আমেরিকার ফেডারেল কোর্টের যে 42 মাস কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ওইটা কিন্তু জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য এবং $30,000 জন্য। এখন আপনি একটা কোর্টের জাজমেন্ট নিয়ে, তো এটা তো এটা জনকণ্ঠ নিউজ করলো, সবগুলো পত্রিকায় কিন্তু এসেছে এই যে 42 মাসের কারাদণ্ডের কথা। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছিল বা হয়েছে সেটি তো অন্তত নিশ্চিত, আমেরিকাতে যার জেল হয়েছে তার এই জেলের মাধ্যমে। এটা ষড়যন্ত্র না, ইটস নট এ কনস্পিরেসি। যে যে ঘটনা ঘটছে, একজন ব্যক্তি কি, একজন ব্যক্তিকে, ব্যক্তির সম্পর্কে তথ্য ইনফরমেশন পাওয়ার জন্য এফবিআই এর এজেন্টকে $1,000,000 ঘুষ দেওয়া, এটি তাহলে কি? রাইট, আমি জাস্ট বলি জিনিসটা হচ্ছে ওনার বাংলাদেশ থেকে, এটা সকলেই জানে। এখন আপনি জানেন গত এক সপ্তাহ আগের ৩০,০০০ কোটি টাকা পাচার হচ্ছে বাংলাদেশে। আমি পাচারের কথা বলছি, আমি যে প্রশ্নটি করেছি বেগমগঞ্জের কথা আমি কানাডা মালয়েশিয়া থেকে বাড়ি করতেছে, আমি সেটি আমার প্রশ্ন সেটি নয়। আমার প্রশ্ন হচ্ছে যে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এবং সেই অপরাধে, ষড়যন্ত্র না, সেই অপরাধে 42 মাসে যেটা কারণ, সেই অপরাধে একজনের কারাদণ্ড হয়েছে যিনি বিএনপি নেতা। না, সে বিএনপি নেতা না, এটা এই জায়গা হচ্ছে গাফলা। 10 বছর 12 বছর আগে কে উনার বাবা বিএনপি জাসাসের কোন কমরিতে ছিল, এখন শুনেন, 10 বছর আগে ছিল, এরপরে সে কি করছে এই জন্য আমরা জানি না। এটা বিএনপির কোন সাথে কোন সম্পৃক্ততা নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু বলেছে না, অফকোর্স বিএনপি স্টেটমেন্টে বলছে, একটা জিনিস বলি আপনাকে, যুক্তরাষ্ট্রতে বিএনপির কোনো কমিটি নাই, এখন বিএনপির কোনো কমিটি নাই যুক্তরাষ্ট্রতে গত 8 থেকে 10 বছরের ভিতরে। তাহলে আপনি যুক্তরাষ্ট্রের মানে ঘোষিত নেতা কে? আপনাদের যখন কমিটি ছিল না তখন কি আপনি বিএনপিতে ছিলেন? না, বিএনপি থাকলে তো, বিএনপি তো, আমি যদি বিএনপি করে বসে বিএনপি করি, কমিটি হলে হচ্ছে এটা অথরাইজ করলো, যেহেতু কমিটি নাই 10 থেকে 12 বছর, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখনো কি কমিটি নেই? এখনো কমিটি নেই,
আপনার এই বাইবিও একটা সংবাদের মাধ্যমে 82 বছরের একজন কালজয়ী সম্পাদক শফিক রহমানকে আপনি অ্যারেস্ট করলেন, আবার আজকে শোন অ্যারেস্ট হিসাবে আমার দেশের সাহসী মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে দিচ্ছেন। এটা হচ্ছে এরা পরিকল্পিত ষড়যন্ত্র, এই জন্য বললাম। কারণ আপনি দেখেন, 2.5 বছর আগে এই যে 42 মাসের যে সাজা, এটা অতি দ্রুত শেষ হয়ে যাবে। এটা শেষ হওয়ার পরে হবে কি, উনি যে ইনফরমেশনটা গ্যাদার করছে এবং উনার একটা আমেরিকার এস্টাবলিশড ফার্মের মাধ্যমে, লিগ্যাল ফার্মের মাধ্যমে সেটা প্রসেসে যাচ্ছে, এটা সে ঘোষণা দিয়েছে। এই তথ্যটা আপনাকে কে দিয়েছে? না উনি এটা 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 খবর, এটা মানে ফ্যাক্ট, যেটা হচ্ছে কে দিয়েছে এই ফ্যাক্ট খবর? নিশ্চয়ই আপনার কাছে অনেক তথ্য আছে। কোন পত্রিকাতে আসছে? পত্রিকাতে আসছে এবং কোন পত্রিকাতে? রিজবি আহমেদ সিজারের স্টেটমেন্ট থেকে আসছে। আপনি ইউটিউবে গেলে পাবেন উনার বক্তব্য, যদি ইউটিউবে দেন রিজবি আহমেদ সিজারের বক্তব্য। সে বলছে আমি ইনফরমেশনটা নিতে গিয়ে ঘুষ দিছি, এটা আমেরিকান আইনে অপরাধ, কিন্তু ইনফরমেশনটা সত্য এবং এটা অচিরেই বের হয়ে যাবে। মূল বক্তব্যটা বলে ফেলি আমি, কারণটা হচ্ছে 42 মাসের যে সাজা, এটা কাটার পরে উনি যে ইনফরমেশনটা নিয়ে নিছে, এটা হচ্ছে দুর্নীতি ইনফরমেশন। এই ইনফরমেশনের কারণে সজীবাজার জয় আগামীতে উনি এটা যাতে বন্ধ করে দেওয়া হয়, এটাকে পলিসাইজ করার জন্য, এটা মূল ইস্যু থেকে সরাই দেওয়ার জন্য আজকে বাংলাদেশের পতিতযশা মান্যবর ব্যক্তিদেরকে অ্যারেস্ট করে এই ইস্যুটাকে ডাইভার্ট করা হচ্ছে। আপনি ঠিকই বলছেন, আগে এটা বাইবেল সংবাদের মাধ্যমে আপনি একজন 82 বছরের মানুষকে অ্যারেস্ট করলেন, আর 4 বছর হয়ে গেল নিকুজ ইলিয়াস আলী বাংলাদেশের জনপ্রিয় নেতাকে একটা ইনফরমেশন দিতে পারলেন না। এটা হচ্ছে এটা পলিসাইজ, এটা পলিটিক মানে পলিটিক্যালি সজীবাজার জয়কে আপনার মানে ওনার দুর্নীতিকে চেপে রাখার জন্য এই ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য এই কথা। ধন্যবাদ আপনাকে জনাব রাহিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহবাগে যেতে চেয়েছিলেন যখন গণজাগরণ মঞ্চের আবির্ভাব হয়, এবং যার নেতৃত্বে ইমরান এইচ সরকার ছিলেন এবং এখনও আছেন। ইমরান এইচ সরকার এই গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি আজকে যেটি তিনি তার বিবৃতিতে যেটি বলেছেন যে এই দেশে কেন, বাংলাদেশে কেন শুধুমাত্র প্রধানমন্ত্রীর ছেলে হলেই কেন আইনের সুযোগ পাওয়া যাবে কিংবা ন্যায় বিচার পাওয়া যাবে, কেন সাধারণ জনগণ ন্যায় বিচার পাবে না, তিনি শফিক রহমানকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন এবং তার প্রতিবাদ আবার জানিয়েছেন জনাব সজীবাজার জয়। ধন্যবাদ জনাব ফারহান সাহেব। আসলে আমার খালাম ভাই বলে গেছেন সব কিছুকে রাজনৈতিকভাবে দেখা ঠিক না। আমার এটা বলেছেন যে 4 বছর থেকে ইলিয়াস ভাইয়ের, ইলিয়াস ভাইয়ের ব্যাপারটা আমি কিছু টাচ করে যেতে আমি বসেছিলাম। এখন যখন তার বাবা গুম্বা নিকুজ থাকবেন, কারো ভাই নিকুজ থাকবেন, অথবা আমার বাবি যে বক্তব্য রেখেছেন ওনার স্বামী নিখোঁজ থাকবেন, স্বাভাবিক কারণে ওনাদের মনের যে মর্মান্তিক ব্যাপারটা, এর সাথে আমরা বিতর্ক করতে চাই না। ওনারা যে বক্তব্য দিয়েছেন এক সঠিক, আমি মনে করি উনি ইলিয়াস আলী জনপ্রিয় হোক বা না হোক, একটা দেশের সাধারণ মানুষও যদি হন যারা রাষ্ট্র ক্ষমতা থাকবে, তাদের কাছে আমরা নালিশ করতে হবে, তারাই খুঁজে বাইর করার দায়িত্ব নিতে হবে। এবং গুম জিনিসটা কিন্তু শেষ না, মানে শেষ বলতে এটার এন্ড নাই, যার কারণে একটা ফ্যামিলি, একজন ভাই, একজন ছেলে, একজন মা, একজন বোন অপেক্ষার দিন থাকে। একটা ইনসিডেন্ট হয়ে একটা ঘটনার যদি শেষ হয়ে যায়, আমরা যদি জানি ওই লোকটা নাই, তখন আমরা হয়তো অন্য কোথাও চিন্তা করব। কিন্তু গুম বিফারটা অনেক কষ্টের। আমি মনে করি ওনারা তো একমাত্র বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছেন, যেখানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি ওনার এই ব্যক্তি জীবনে উনি ওনার বাবা ভাই বোন আত্মীয় সব স্বজন সবই তিনি হারিয়েছেন। এই বেদনাটা উনি ভালো করেই বুঝতেছেন,
হয়তো বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থার জন্য হয়তো খুঁজে পাচ্ছেন না বা প্রশাসন, আমার মনে হয় প্রশাসন থেকে একটা ব্যাখ্যা আসা উচিত এটা সম্বন্ধে, এটা এন্ড হওয়া উচিত অন্তত এই ইলিয়াস আলীর ব্যাপারটা। আর সালমান রহমান সাহেব, শফিক রহমান সাহেবের কথা বলছেন, ওটা 2012 থেকে 2013 সালের ঘটনা, যে ঘটনায় এই যে সিজার উনার সাজা হয়েছে যে 42 মাস বলেছেন, ওটা সাজা হয়েছে আমেরিকায়, এবং আমেরিকার FBI এই ঘটনার তার উৎপত্তি ঘটিয়েছে, এবং FBI বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে এই খবরটা দিয়েছে যে আমেরিকায় বসে এই শফিক রহমান সাহেব আমেরিকায় বসেছেন, ইংল্যান্ডে এসেছেন এবং বাংলাদেশে বসেই, তখন কিন্তু এই মাহমুদুর রহমান সাহেব মুক্ত ছিলেন, তখন তিনি জেলে ছিলেন না, সেই 12 থেকে 13 সালের ভিতরে এই ঘটনার সাথে জড়িত। এরা যখন ইনফরমেশন, একজন মার্কিন গোয়েন্দা সংস্থা FBI ইনফরমেশন দিচ্ছে বাংলাদেশকে যে একটা হত্যাকাণ্ড ঘটতেছে বা ঘটবে, ঘটার জন্য একটা ষড়যন্ত্র করছে, সরকারের কি দায়িত্ব নয়? হোয়াটএভার আপনি মনে করেন, যদি সজীবাজে জুয়ায় নাই থাকেন, যেমন ইলিয়াস আলীর ব্যাপারটা বলুন, যদি সরকার আগে থেকে এরকম ইনফরমেশন পেত যে ইলিয়াস সাহেবকে গুম করা হবে, সরকার কি কোনো ইনস্টেপ, কোনো কি পদক্ষেপ নিত না? এখন যে সজীবাজে জয় স্বাভাবিক কারণেই উনি জননেত্রী শেখ হাসিনার পুত্র, বাংলাদেশের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবের দৌহিত্র, এখন প্রধানমন্ত্রীর তত্ত্ব বিষয়ক উপদেষ্টাও বটে, উনার ব্যাপারে আমেরিকা গভর্নমেন্ট বলতেছে একটা ষড়যন্ত্র হয়ে গেছে, যার সাজাও দিছে তারা, প্রমাণিত হয়ে গেছে, সেই ব্যাপারে একজন মানুষকে অ্যারেস্ট করে নিয়ে আমেরিকা কি, আপনি কি বলতে যাচ্ছেন যে FBI বলেছে করা হয়েছে আমেরিকায়, এটা সাজাও দিয়েছে তাকে, এবং সেখানে কারা কারা গিয়েছে সেই খবর তো বাংলাদেশ তিনি তো ষড়যন্ত্র হত্যা ষড়যন্ত্রের জন্য সাজা পান না, আমি আসলে আজকের পত্রিকায় পড়েছি বিষয়টা, যারা করেছেন তারা হয়তো ভালো, আমি যেটা পত্রিকায় আজকে পড়েছি, যিনি সাজা পেয়েছেন তিনি ঘুষ দেওয়ার জন্য, ওয়েবসাইটে এটা আছে, ঘুষ দেওয়ার জন্য তিনি সাজা পেয়েছেন, পুলিশের পক্ষ থেকে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে যখন রিমান্ডের জন্য আবেদন করা হয়, পেপার পত্রিকায় যেটা এসেছে যে আমেরিকার কোর্টে 42 মাসের সিজারের বিরুদ্ধে কারাদণ্ড দেওয়া হয়েছে 42 মাস, এবং ওইখানে বলা হয়েছে একটা রাজনৈতিক দলের উনি সদস্য ছিলেন, এবং পুলিশ যেটা রিমান্ডের জন্য আবেদন করেছে যে তাদের কাছে যথেষ্ট প্রমাণাদি রয়েছে, এই সাংবাদিক বলতে উনি শফিক রহমান এবং মাহমুদুর রহমান সাহেবের সাথে ওনার যোগাযোগ ছিল, এবং উনি এই যোগাযোগের ভিত্তিতেই, এবং তাদের কাছে যথেষ্ট প্রমাণাদি রয়েছে গোয়েন্দাদের সাথে, এবং ওনাকে শফিক রহমানকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এবং আপনি জানেন ইভেন এই 21st সেঞ্চুরিতে ব্রিটেনের মতো দেশে কয়েকদিন আগে 82 বছর বয়স্ক এবং 97 বছর বয়স্ক একজন হাউস অফ লর্ডসের মেম্বার, যাকে কিনা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের জন্য আপনার ইনভেস্টিগেশনের জন্য শন অ্যারেস্ট দেখানো হয়েছে, তা আমাদের বক্তব্য হলো যে আপনি যে উনি ভালোবাসা দিবসের আবির্ভাব করলেন আর উনি ফেরেস্তা হয়ে গেলেন, এরকম কিন্তু বাবা ঠিক না, আইনের ঊর্ধ্বে কেউ না, এবং শফিক রহমান সাহেব উনি একজন প্রতিতযশ সাংবাদিক নো ডাউট, কিন্তু উনি যদি এইরকম, আমার তো, আমি তো আশা করেছিলাম মুজিব ভাই এই কথাটা বলবেন, একজন সশিক্ষা শিক্ষিত ব্রিটেনের মতো দেশে উনি রাজনীতি করেন, আমি উনার কাছ থেকে এটা আশা করেছিলাম যদি শফিক রহমান যদি দোষী হন তা ওনার বিরুদ্ধে ব্যবস্থা হোক, আর যদি নির্দোষ হন তাকে উনাকে জিজ্ঞাসাবাদের পরে যেন ছেড়ে দেওয়া হয়। এইভাবে আমরা ব্ল্যাঙ্ক চেকের মধ্যে সাইন দিয়ে যে শফিক রহমান সাহেব উনি কিন্তু ফুলের মতো পবিত্র, যেইখানে কিন্তু আমেরিকার ফেডারেল কোর্টের জাজমেন্ট আছে যে একজন সাংবাদিকের সাথে তার কথোপকথন ছিল, তা আমাদের বক্তব্য হলো যে আমি ব্যক্তিগতভাবে সব জিনিসকে আমি রাজনীতিকীকরণ করি না, আমি কিন্তু, আপনি যখন এর আগে যখন ইলিয়াস আলী সাহেব সম্পর্কে কথা বলা হয়েছিল, আমি কিন্তু বলেছি যে এটা গভর্নমেন্টের অস্বীকার করার কোনো উপায় নেই, নৈতিকতা বলেন যেদিক দিয়ে বলেন, আইনের দিক দিয়ে বলেন, এটা গভর্নমেন্টকে অবশ্যই, এবং আমি দাবি করেছি যে গভর্নমেন্ট অবিলম্বে এটা ইয়ে করা উচিত, কিন্তু শফিক রহমানের ব্যাপারে যে আমি যেটা, আমার রাজনীতিবিদ উনি মানে তরুণ, আমি যেটা বললাম ডক্টর মুজিব সাহেব যেভাবে বললেন যে গভর্নমেন্ট হেনাস্তা করার জন্য, এটা কিন্তু ঠিক না, FBI তো আর আওয়ামী FBI বলতে আমেরিকাতে কোনো আওয়ামী লীগের কোনো সংগঠন নাই, আপনারা বলেন যে বাংলাদেশের কোর্টকে আওয়ামীকরণ করা হয়েছে, আপনি ফেডারেল কোর্টকে কিভাবে আওয়ামীকরণ বলেন, আপনারা FBI বলছেন কিন্তু FBI কোনো স্টেটমেন্ট তো আমরা দেখলাম না, না স্টেটমেন্টের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, এখন সব কিছু যদি বাংলাদেশে দেখেন তাহলে এটা তো তদন্তই গাফলতি, তদন্তের মধ্যেই তো সমস্যা হয়ে যাবে, আপনি বাংলাদেশে যেভাবে FBI রেফারেন্স দিচ্ছেন, হ্যাঁ আপনাদের কাছে তথ্যটা এরকম যে এই এই রেফারেন্সের অনেক বড় একটি শক্তি হচ্ছে, আপনাদের সব তথ্যের সব বড় একটি শক্তি হচ্ছে FBI,
এক্স্যাক্টলি কিন্তু এফবিআই তো কোনো কিছু বলছে না না এফবিআই বলছে না বলতে এফবিআই কে ঘুষ দেওয়ার জন্যই তো মামলাটা ছিল হত্যার ষড়যন্ত্রের কথা হ্যাঁ হত্যার ষড়যন্ত্র এবং এফবিআই আমি যেটা বলি যে এইখানে যে তদন্তর স্বার্থে যখন শফিক রহমান সাহেবকে গ্রেফতার করা হয়েছে যখন রিমান্ড চাওয়া হয়েছে যে তার সজীব ওয়াজের জয়কে হত্যা ষড়যন্ত্রে তা আপনি অপেক্ষা করতে হবে তো এখন পুলিশকে যদি আপনি জিজ্ঞাসাবাদেরই যে সুযোগ না দেন আপনি যদি এর আগেই যদি সার্টিফিকেট দিয়ে দেন শফিক রহমান সাহেবের তাই তো আপনি তদন্তের মধ্যে আপনি ঝামেলা তৈরি করতেছেন আপনি রাজনীতিকীকরণ করতেছেন তাহলে এটা বলি আমি কালাম ভাই আসলে খুব সুন্দর করে মানে গুছিয়ে বলতে পারেন আর কি যে উনি লয়ার মানুষ ঘটনা হচ্ছে আপনার সাংবাদিক সাগরণী হত্যা হয় হত্যা করার পর 48 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পর 48 মাস হয়ে যাচ্ছে ওইটা তদন্ত বাংলাদেশ পুলিশ করতে পারে না আপনার নূর হোসেনের রিমান্ড বাংলাদেশে হয় না প্রকাশ্য সাতটা খুন করার পরে ওই রিমান্ড হয় না আপনি দেখেন ঘটনা ঘটছে আমেরিকাতে আমাদের পুলিশ যদি এতই দক্ষ হয়ে যেত আমেরিকার ঘটনার ইনকোয়ারি এখন বাংলাদেশে করতেছে ঘটনাটা হচ্ছে এফবিআই ডিপার্টমেন্ট অফ জাস্টিসে কোনোভাবেই বলে নাই যেখানে হত্যা ষড়যন্ত্র এমনকি সজীবের জয়ের নামও বলে নাই সাংবাদিক দূরের কথা প্রশ্নটা হচ্ছে ঘুষ দিয়েছে উনি নিজে স্বীকার করেছে আমি ইনফরমেশন নেওয়ার জন্য এবং দেশপ্রেমিক দেশের স্বার্থে আমি ঘুষ দিয়েছি ওনার এই যে পাচার করা অর্থ দুর্নীতি করাপশন করে হাজার হাজার কোটি টাকা যে পাচার করছে তার ইনফরমেশন নেওয়ার জন্য বলছি আমি আসলে জানেন ঘটনা কি এখন তো চলে আসবে এখন বলতে আমি বলি আপনারা আগে বলছেন আমি কিছু ডিস্টার্ব করি নাই এখন কেনে আসলো প্রশ্নটা হচ্ছে এই জায়গায় প্রশ্ন হচ্ছে 42 মাস সিজারের যে শাস্তি এটা শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে তার যে ইনফরমেশন গেদার করছে এই ইনফরমেশনের ভিত্তিতে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে বিচার শুরু হবে এখন এইটা যাতে বোমেরাং করে দেওয়া হয় যাতে বাংলাদেশের এই মেইন ইস্যুটাকে ডাইভার্ট করে দেওয়া হয় এখন সিজার যেটা করছে সে প্রকাশ্যে স্বীকার করছে আমি দেশপ্রেমিক মেইন ইস্যু হচ্ছে ওনাকে করাপশন উনি যে ইনফরমেশন গেদার করছে ঘুষ দিয়ে সে শাস্তি ভোগ করতে রাজি আছে কারণ আমেরিকাতে ঘুষ দিয়ে ইনফরমেশন নেওয়াটা ঠিক না কিন্তু সে মনে করছে আমি ঘুষ দিয়ে নিব কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষের স্বার্থে আর বেছে বেছে কালাম ভাই শুধুমাত্র মাহমুদুর রহমান শফিক রহমান এর কয়েকদিন পর দেখবেন যারা স্থায়ী কমিটিতে নাম আসবে বিএনপির ওয়েট করেন এরাও হয়ে যাবে কনস্পিরেসিতে আপনি বেছে বেছে নাম দিবেন মাহমুদুর রহমানের নাম দিবেন শফিক রহমানের নাম দিবেন ওরা আপনাদের অপোজিশন থাকতে পারে কিন্তু এরা কনস্পিরেসি করে হত্যা এটা বাংলাদেশের কোন সুস্থ মানুষ বিশ্বাস করবে না 2012 সালের অন্য কোনো ঘটনা না শুনুন 2012 সালের ঘটনা আমি ইমরানের সরকার সম্পর্কে আপনাকে প্রশ্ন করছি 2012 সালের ঘটনা 2016 সালে গ্রেফতার হলো কেন এই গভর্নমেন্ট বলেন যে ওই আমেরিকার ফেডারেল কোর্টের জাজমেন্টের অপেক্ষায় ছিল যদি হ্যাঁ সেজন্য এখন হয়ে গেছে আগে হইছে হওয়ার পরে কিন্তু জাজমেন্টের উপর ভিত্তি করে কিন্তু ধন্যবাদ আগে হইছে আমি আপনাকে ইমরানের সরকার সম্পর্কে প্রশ্ন করেছিলাম ইমরান এইচ সরকার শাহবাগে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন এবং সেই আন্দোলন ছিল গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে ছিল 16 কোটি মানুষের পক্ষে ছিল এই ইমরান সরকার যদি এখন অন্যায় কিছু করেন তারও পক্ষ দিতে হবে এমন তো কোনো কথা নয় তিনি প্রতিবাদ করেছেন একটি গ্রেফতারের প্রতিবাদ করেছেন সেটি কি অন্যায় না অন্যায় হবে কেন এটা আমি সজীব ওয়াজের জয় যেভাবে তাকে বলছেন তাকে আনফ্রেন্ড করে ফেলার জন্য সজীব ওয়াজের জয় একদম একজন ব্যক্তি উনি ওনার বক্তব্যটা আমি দিতে পারবো না তিনি শুধুমাত্র ব্যক্তি নন তিনি প্রধানমন্ত্রীর তত্ত্ব উপদেষ্টা একজন দায়িত্ববান ব্যক্তি তিনি কেন এই দায়িত্ববান ব্যক্তি এই বক্তব্য দিয়েছেন তিনি উত্তর দিতে পারবেন আমি যেটা মনে করি এমরাজ এই সরকার তিনি এই উত্তর দিতে পারবেন এটি হচ্ছে কি একটি বক্তব্য কিন্তু প্রশ্ন হচ্ছে একজন একটি বিষয়ে প্রতিবাদ করলে একজন তথ্য উপদেষ্টা যিনি সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ পদে আছেন এবং সর্বোচ্চ ক্ষমতা সর্বোচ্চ পদেও তিনি অধিষ্ঠিত এবং একটি গুরুত্বপূর্ণ পরিবারের সন্তান তো তিনি যখন এই ধরনের প্রতিবাদের প্রতিবাদ করবেন তখন তো মানুষ শঙ্কিত হতেই পারে হ্যাঁ শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ হয়তো ওনার কাছে তত্ত্ব উপাত্ত এরকম কোনো আছে যে ইমরান এইচ সরকার সেখানে জড়িত আছেন অথবা সেখানে তিনি বাধ্য হয়ে কোনো লোভ লালসায় পড়ে অথবা কোনো ইশারায় এই
প্রতিবাদ করছেন, হয়তো সজীব ওয়াজেদ জয়ের কাছে এরকম তথ্য না। তার মানে কি আপনি বলতে যাচ্ছেন যে তিনি বলেছেন, সজীব ওয়াজেদ জয় বলেছেন যে ইমরানের সরকার বিএনপির থেকে পয়সা খেয়েছে, আমি বলবো না, কারণ যতক্ষণ পর্যন্ত উনি বলেন নাই হয়তো উনার কাছে তথ্য আছে। সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমি এখানে একটা জিনিস বলি, সজীব ওয়াজেদ জয় বলেছেন যে ইমরানের সরকার হয়তো তার কাছে বিএনপির কাছ থেকে পয়সা খেয়ে থাকতে পারে। উনার কাছে তথ্য উপাত্ত ছাড়া আপনি যে গুরুত্ব দিয়েছেন জয় সাহেব, জয় সাহেব কোনো তথ্য উপাত্ত ছাড়া কোনো কথা বলবেন না, জয় সাহেব কারো কাছে এইসব বলেন না। সাধারণত দেখবেন রাজনীতিতে জয় সাহেব, উনিও প্রধানমন্ত্রীর ছেলে, আগের তারেক জিয়া প্রধানমন্ত্রীর ছেলে ছিলেন, তারেক জিয়া সরকারের পরও একটি হাওয়া ভবনের সরকার চালিয়েছেন। আপনি জয় সেসব করেন না, আমি একটা উদাহরণ দিই, জয় সাহেব আপনি এই এই জিনিসটার প্রতিবাদ ছাড়া, আপনি তার বিরুদ্ধে তো হাজার হাজার কোটি বাংলাদেশ বিক্রির অভিযোগ অনেক কিছুই আছে, উনি তো প্রতিবাদ করেন না। এইটাই যখন করেছেন, আমরা মানুষ যারা সমর্থন করি বা বাংলাদেশের মানুষ মনে করে যে এটার পিছনে নিশ্চয়ই ওনার কাছে তত্ত্ব উপাত্ত অনেক রকম কিছু আছে বলে আমার খালাম ভাই এ বিষয়ে আমি হয়তো আমার মনে হয় যে সজীব ওয়াজেদ জয়ের ইমরান এইচ সরকারের কাছ থেকে উনি একটু উঁচু মানের বক্তব্য আশা করেছিলেন। কী জন্য? আপনি যদি সজীব ওয়াজেদ জয়ের যদি স্ট্যাটাসটা আপনি আমার মনে হয় আপনি দেখেছেন, উনি বলেছেন যে ফেডারেল কোর্টের জাজমেন্টের কথা বলেছেন, সিজারের কনভিকশনের কথা বলেছেন, এবং এত সব তথ্য উপাত্ত থাকার পরেও ইমরান এইচ সরকার যে কথাটা বলেছেন এই কথাটা কিন্তু সজীব ওয়াজেদ জয় নয়। আমি ব্যক্তিগতভাবে আমিও ইমরান এইচ সরকারের আপনার ফ্রেন্ড লিস্টে ছিলাম, আমি নিজেও কিন্তু আশ্চর্য হয়েছি যে ইমরান এইচ সরকারকে আমি একজন উঁচু মনের মানুষ চিন্তা করেছিলাম। আমাদের দেশে সমস্যাটা হয়েছে কি যে কিছু অতি উৎসাহী এবং কিছু চারিত্রিক কিছু সমস্যাও আছে মানুষের, এবং অতি উৎসাহী চারিত্রিক সমস্যা বলতে অনেক লোভ লালসায় যেটা সজীব ওয়াজেদ জয় যে কথাটা বলেছেন, ওনারা রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকেন, ওনারা বলতে পারেন যে কে কোন দিকে চলাফেরা করে, আমার তো হাত এত লম্বা নয়। আমি শুধু এইটুকু, তার মানে এখন ইমরান এইচ সরকারও আপনাদের প্রতিদ্বন্দ্বিতার না, প্রতিদ্বন্দ্বিতার বিষয় না, একজন মানুষ না, একজন মানুষ যদি আপনার দশটা কথা বলে তার একটা কথা হয়তো খারাপ হতে পারে, নয়টা কথা হয়তো ভালো হতে পারে, যখন খারাপ কথাকেই কি আমি ভালো বলতে হবে, এরকম তো কোনো দরাবাদ খারাপ কিছু বলছেন বলে আমার মনে হয়েছে, আমার মনে হয় ইমরান এইচ সরকারের প্রতি আমার মনে হয় আমি বলতে বলে না আমার মনে হয় তাহলে একটু থামবেন, তাহলে একটু থামবেন, একটু থামবেন, আমি একটু তার কাছ থেকে শুনি। শফিক রহমানকে, শফিক রহমানকে গ্রেফতারের সাথে সাথে ইমরান এইচ সরকারের এইভাবে আপনার চোখ বন্ধ করে আমি যেটা বললাম যে শফিক রহমানকে গ্রেফতার করা যাবে না, উনি একজন সাংবাদিক, উনি সাংবাদিক হলে কি বাংলাদেশে আর কিছু করা যাবে না? উনি কি আর খারাপ কোনো কাজ কাজে জড়িত হওয়ার সম্ভাবনা থাকে না? তিনি যেটি বলেছেন যে একটি বায়বীয় একটি বিষয় যেখানে তনু হত্যার মতো গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেখানে মসজিদে মুয়াজ্জিন কিংবা গির্জায় খ্রিস্টীয় যারা পাদ্রি রয়েছেন তাদেরকে তাদের গ্রেফতারের কোনো বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে না, তখন আমেরিকা থেকে কোথা থেকে একটি খবর এসেছে, সেই খবরের ভিত্তিতে 81 বছরের একজন বৃদ্ধ মানুষকে গ্রেফতার করা হয়েছে, এই বিষয়টিকে তিনি বায়বীয় বলছেন না? শুনেন, বায়বীয় শব্দ এই যে আপনারা অনেক কিছু অনেক বিশেষণগুলো ইউজ করেন, সেই বিশেষণগুলো আমি বাংলার অভিধান খুলতে হবে, এই যে বায়বীয় কথাটা কিভাবে আসে হাওয়া থেকে, যে হাওয়া থেকে আসে এটা কিন্তু খবরের কোনো ভিত্তি নেই। আপনি যখন কথাটা বলেছেন বায়বীয় ওয়ার্ডটা সাইন্টিফিক, সাইন্টিফিক, আমি কিন্তু সায়েন্সের ছাত্র না, আমি লয়ার। এরপরে আমেরিকার হাওয়া থেকে বাংলাদেশে আসে, আমেরিকার ফেডারেল কোর্টে জাজমেন্ট হলো লিখিত ব্ল্যাক এন্ড হোয়াইট পেপারের মধ্যে, একজন মানুষ জেলে ঢুকলো না, আমি এক মিনিট, একজন মানুষ জেলে পুরা হলো তাও দু একদিনের জন্য নয় 42 মাসের জন্য, আর তারপরেও আপনি বলছেন বায়বীয় ইনফরমেশন দেওয়ার জন্য, সেজন্য আপনাদের এই রাজনৈতিক ওয়ার্ডবাজ আমাদের শেষ প্রশ্ন। আমি শেষ শেষ প্রশ্ন আমাদের শেষ, আমরা ইমরান সরকারের পক্ষে না, ঘটনা হচ্ছে আজকে নূহ আলম লেনিন যিনি হচ্ছেন আপনাদের প্রেসিডিয়াম মেম্বার, উনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন আজকে, আমাদের সময় নাই এখন, উনি বলে দিছে স্টেটমেন্টে, আমরা মনে করছিলাম ডাক্তার ইমরানের সরকার আমাদের নিজের পক্ষের মানুষ, এই জন্য আমরা মিছিল মিটিং করতে দিয়েছিলাম, কিন্তু এখন দেখি আমাদের না। শুনেন, ইমরানের সরকার কার ওটা আওয়ামী লীগই ভালো করে জানে, কি যখন সৃষ্টি করা হয়েছিল আওয়ামী লীগ জানে। আমি ওই প্রসঙ্গে যাব না, আমাদের সময় শুধুমাত্র শেষ বক্তব্য আপনার কাছে, সময় শেষ, শেষ বক্তব্য। হ্যাঁ, আমি এখানে অনেক আলোচনা হয়েছে, রাজনৈতিক আলোচনা তো, ওনারা আমাদের আমার বিজ্ঞ 30 সেকেন্ড সময় আপনার জন্য, সময় শেষ আমাদের, শুধুমাত্র আপনাদের চ্যানেলসের মাধ্যমে চ্যানেলসকে অনেক ধন্যবাদ, এবং যারা শুনছেন
যুক্তরাজ্য এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি চ্যানেল এস এর মাধ্যমে বাংলাদেশের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের সকল প্রশাসন যন্ত্রের কাছে আমার পরিবারের পক্ষ থেকে বিনীত এবং জোর আবেদন এবং দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে আমার ভাই জনাব ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় মানবিকতার স্বার্থে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ। বিশ্বের বিভিন্ন যারা শুনছেন আমার আবেদন, জনাব ইলিয়াস আলীকে ফিরে পাবার জন্য আপনারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা বা অসংখ্য ধন্যবাদ রাখবেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আগামী অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।